সূচকের অঙ্ক এখানে কি বলছে না, যদি 5 টু দি পাওয়ার n+2 ইজ ইকাল টু 625 হয় তাহলে n+6 টু দি পাওয়ার 1/3 এর মানটা কত হবে। ঠিক আছে, প্রথমে আমরা এখান থেকে এর মানটা বার করে নেব। ঠিক আছে না, 5 টু দি পাওয়ার n+2 ইজ ইকাল টু 625। তো 625কে আমরা ভাঙলে কি পাবো না, 5 দিয়ে ভাই আমরা, ঠিক আছে, তো 1 হবে 2 5। আমার যদি আমরা 5 দিয়ে ভাই তাহলে 5 5, 5 দিয়ে ভাঙলে কত হবে না 5, তাহলে আমরা 625কে ভাঙলে 4টে 5 পাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 5 টু দি পাওয়ার n+2 ইজ ইকাল টু 5 টু দি পাওয়ার 4, বা সেখান থেকে বলতে পারি অতএব n+2 ইজ ইকাল টু 4, বা n=4 - 2, বা n=2। এবার আমাদের মান বার করতে হবে n+6 টু দি পাওয়ার 1/3, অর্থাৎ কিউব রুট অফ n+6, 3 এর মান 2, ঠিক আছে, 6 টু দি পাওয়ার 1/3, এই মানটা বার করতে হবে। এটা যোগ করলে কত হয়, 8 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, 8 মানে আমরা 2 এর কিউব লিখতে পারি, 2 দি পাওয়ার 1/3। ঠিক আছে, 3-এর সঙ্গে 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে না, 2 হবে। ঠিক আছে, তাহলে n+5 টু দি পাওয়ার n+2 ইজ ইকাল টু 625 হলে n+6 টু দি পাওয়ার 1/3 এর মানটা কত হবে না, 2 হবে।